আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। কুয়েতে একটি গুজব ছড়িয়ে পড়েছিল। গুজবের কারণ ছিল মসজিদে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, ঠিক যেমনটি কোভিড-19 প্যান্ডামিকের সময় করা হয়েছিল। কুয়েতের আওকাফ মন্ত্রণালয় থেকে এই গুজবের ব্যাপারে একটি বিবৃতি প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটি সম্পূর্ণ ফেক ইনফরমেশন। সকল জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদেরকে সত্য তথ্য জেনে তা প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। আওকাফ মন্ত্রণালয় তাদের টুইট বার্তায় নিশ্চিত করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি ছড়িয়ে পড়েছে এটি সঠিক নয়। কুয়েতের কোন মসজিদ তাদের নামাজের সময় সূচি বা প্রার্থনার ক্ষেত্রে কোন পরিবর্তন আনেনি, যা আগের নিয়মেই অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, কোভিড-19 প্যান্ডামিকের সময় মসজিদে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। যেহেতু বর্তমান কুয়েতে কোভিড-19 এর কোন জটিলতা বা কোন হুমকি নেই আর এখন এই ধরনের কোন ঘটনা ঘটবে না, এটি স্বাভাবিক। আওকাফ মন্ত্রণালয়, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় স্পষ্ট করেছে বিষয়টি। প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র জোহর ও আসরের নামাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা ভুল এবং ভিত্তিহীন। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা শক্তি খরচ যুক্তিসঙ্গত করার জন্য খুব আগ্রহী, কিন্তু বাধ্যতামূলক প্রার্থনার সাথে আপোষ কখনোই করা হবে না। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে সকল মসজিদ 5টি দৈনিক নামাজ পড়ার সুযোগ রয়েছে সেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। কোন মসজিদে নামাজ পড়া বা প্রার্থনা করা থেকে কোন ধরনের ক্ষতি বা বাধা দেওয়া হবে না। নামাজের আজান সীমিত রাখার কোন পদক্ষেপে আওকাফ মন্ত্রণালয় নেই, যেহেতু মসজিদের দরজা মুসল্লিদের জন্য সবসময় খোলা থাকে। আওকাফ এবং ইসলামী বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল উৎস থেকে তথ্য গ্রহণ এবং মিথ্যে বা ভুল খবর প্রচার না করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। যে সকল লোক এই ভুল বা ফেক তথ্য প্রচার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী ভাই বোন, কুয়েতের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কুয়েতের আমির প্রধানমন্ত্রী যুবরাজ, কুয়েতের ফ্ল্যাগ, কুয়েতের দিনার বা যে কোনো ব্যাপারে টুইট রিটুইট করা থেকে বিরত থাকুন। প্রতি মাসে কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসী এবং নাগরিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলো ডিলিট করা হয়। কুয়েতের রাজতন্ত্র বা তাদের রাষ্ট্রীয় ব্যাপারগুলো নিয়ে দ্বিমত পোষণ করার কারণে আপনি একজন প্রবাসী হলে অবশ্যই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে কুয়েত নিয়ে যে কোনো ধরনের মতামত করা থেকে বিরত থাকবেন। এদিকে কুয়েতের ফায়ার ফাইটার্স টিম নিশ্চিত করেছে এলাকায় পানিতে ডুবে একজন মিশরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যখন অ্যাম্বুলেন্স একটি ফোন কল পেয়েছিল সেখানে উপস্থিত হয়ে দেখতে পান একজন প্রবাসী ডুবে গেছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পর নিশ্চিত হয় যে এই প্রবাসীর তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। তদন্তের জন্য তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। আমাদের বহু প্রবাসী ভাই বোন সাগর পাড়ে বা বিচগুলিতে বা যে সকল সুইমিং পুল রয়েছেন সেখানে ঘুরতে যান। মনে রাখবেন, আপনার জীবন সুরক্ষিত রাখা আপনার কর্তব্য। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।